জাহাজের ত্রুটি বেহাল যুদ্ধ বিমানের যন্ত্রাংশ, চীনা অস্ত্রের মান নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ, অন্যদিকে যুক্তরাজ্য থেকে 5টি যুদ্ধ জাহাজ কিনবে বাংলাদেশ। চীনা অস্ত্রের মান নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্তরে, শুক্রবার প্রকাশিত একটি খবরে দাবি। গত এক দশকে চীন থেকে কেনা যুদ্ধ জাহাজ এবং বিমানে বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। বাংলাদেশের চেনা প্রযুক্তিবিদেরা সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন, তবে এখনো বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রায় এক দশক আগেই বাংলাদেশে নৌ এবং বিমান বাহিনীর আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে 2014 সালে বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে 2টি ব্যবহৃত টাইপ 053 H2 জিংগে 2 ক্লাস ফ্রিগেট কেনে। পরে কেনা হয় আরো 2টি টাইপ 053 H3 জিংহাহু 3 ক্লাস ফ্রিগেট। এরপর চীন থেকে 2টি টাইপ 056 করফেট কেনা হয়েছে এবং আরো কয়েকটি নির্মাণের কাজ চলছে। প্রকাশিত রিপোর্টের দাবি, 053 H3 জিংহাহু 3 ক্লাস ফ্রিগেট দুটিতে নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি ধরা পড়েছে। ওই যুদ্ধ জাহাজ দুটি থেকে হেলিকপ্টারে জ্বালানি ভরার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সমস্যা ধরা পড়েছে চীনা প্রশিক্ষণ বিমান ডায়মন্ড DA-40 এর নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও। চীন থেকে কেনা হালকা যুদ্ধ বিমান কারাকোরাম 8K-8A অস্ত্র পরিবহন এবং পরিচালন ব্যবস্থাও ঠিকমতো কাজ করছে না বলে ওই রিপোর্ট জানাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে বর্তমানে 3টি K-8 বিমান আছে। চীন থেকে কেনা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা FM-90 এর ব্যাটারি এবং অন্য কিছু যন্ত্রাংশেও গুরুতর যান্ত্রিক গোলযোগ দেখা দিয়ে সেগুলি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে ওই রিপোর্ট জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে 5টি যুদ্ধ জাহাজ কিনবে বাংলাদেশ, এর মধ্যে 2টি বাংলাদেশে তৈরি হবে আর 3টি যুক্তরাজ্যে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়, এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে, কিন্তু মোটামুটি আমরা নীতিগতভাবে সম্মত যে 5টি জাহাজ নেব, এর মধ্যে 3টি তারা তৈরি করবে এবং 2টি আমরা করব। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে। ডক্টর মোমেন এই সময় আরো বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর পূর্তি হবে। দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে। এছাড়া বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসাবে যুক্তরাজ্য কাজ করবে বলেও জানান তিনি।